তো আমার দেশের মধ্যে আহলে হাদিস ভাইয়ারা আছে, আহলে হাদিস ভাইদেরকে আমি বলবো, আহলে হাদিস সাহেবরা যখন তারা যখন আবু হানিফা রাহিমাহুল্লাহর ঘটনা বর্ণনা করে, ইমাম মালিক ইমাম শাফির ঘটনা বর্ণনা করে, তখন কিচ্ছা হয় না। আমরা যখন তাদের ঘটনা বর্ণনা করি, আল্লাহর নবীদের কথা বলি, তখন তারা কয়, আমরা বলে কিচ্ছা কই, মুনাফিকের দল কথা করতে কি না। বুজুর্গদের কথা অস্বীকার করা যাবে না, আল্লাহর নবীদের কথা অস্বীকার করা যাবে না, কারণ হল আল্লাহর নবীরা আল্লাহর বিধান নবীদের তরিকা মাইন্দা হইছে, কথা কোন ঠিক কিনা। এই আহলে হাদিসের মধ্যে একটা দোষ, কেউ থাকলে এতে মাইন করার কিছু নাই, কারণ আমি যেটা প্রমাণ নিয়ে বলতেছি, ওনারা যখন আব্দুল কাদের জিলানির কথা বলেন তখন কিচ্ছা হয় না, আমরা যদি হইটা বলি কিচ্ছা হয়ে যায়, ওনারা জুনাইদ মুক্তাদির কাহিনী বলে আমরা বললে বলে কিচ্ছা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা। আরে কথা কোন না, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, আমি গবেষণা করে কথা বলি, কালকেও দেখলাম যে আলহামদুলিল্লাহ আলে হাদিসের বাইরা ইমাম আবু হানিফার জীবনী থেকে ঘটনা বলে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি থেকে কথা বলে, আলহামদুলিল্লাহ ভালো, এটা ভালো। আরে কিচ্ছা মানে কি? হ্যাঁ, কাসাসুল আম্বিয়া মানে কি? আম্বিয়াদের কাহিনী, আম্বিয়াদের কিচ্ছা, আম্বিয়াদের কাহিনী। আমরা ঘটনাগুলো বলি এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা। এই যে মুফতি আমির হামদা কিচ্ছা বলে না, এই বলে না বলে না, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা তারা বলে না বলে না, হ্যাঁ, তারপরে মুজাফর বিন মুহসিন এরা বলে না, এরা আহলে হাদিসের অনেকগুলো আলোচনা আমি শুনেছি, তারাও তো আল্লাহর নবীর জীবনী নিয়ে কথা বলে, তারারটা কিচ্ছা হয় না, তারারটা সহি হাদিস হয়ে যায়, আর আমরা বললে এটা জাল হাদিস হয়ে যায়, আমরা বললে এটা কিচ্ছা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা। রাগ নিবেন না, যেটা সত্য এটা বললাম, কিচ্ছা কাহিনী বলা যায় যদি এটার মধ্যে শিক্ষা থাকে, কথা বলেন না কেন, কিচ্ছা কাহিনী বলা যায়, ওলিদের কাহিনী যেটা সহিভাবে আছে, ওলিদের কাহিনী, নবীদের কাহিনী, সাহাবিদের কাহিনী, কাহিনী মানে কিচ্ছা, ওই কিচ্ছাগুলি বলা যায়, যেগুলোর মধ্যে শিক্ষণীয় আছে, যেগুলোর মধ্যে হেদায়তের বাণী আছে, যেগুলোর মধ্যে শিক্ষণীয় আছে, নিদর্শন আছে, কথা বলে ঠিক কি না। খালি খামাকা ফতোয়া দিয়ে দিয়ে খালি তারারে দাওয়াত দাও না, আমরা দাওয়াত দিই না, থাক রিজিকের মালিক আল্লাহ, কথা কোন ঠিক কি না। আল্লাহর ওলিদের কারামত সত্য, কথা কোন না কেন, আল্লাহর ওলিদের কারামত সত্য, দুনিয়ার মুসলমান ইমানদার কেমন তাকওয়া তাদের মনের ভিতরে ছিল, আল্লাহর ওলিরা শিরিকি কাজ দূরের কথা, শিরিকি কাজের ধারে কাছেও যেতেন না, আল্লাহু আকবার, শিরিকি কাজ দূরের কথা, শিরিকি কাজের বেদাতি কাজের কুফুরি কাজের ধারে কাছেও যেতেন না,